এলাকাবাসী হইয়া দুই আড়াই হাজার মানুষের চলাচলের এই খেসার অবস্থা অব্দি বর্ষা এলে মানুষ চলাচল করি পারে উদিন বাসী হইলে কিন্তু মোটামুটি কিছু না কিছু চলাফিলা করা যায় বর্ষা হলে সম্পূর্ণ আরা কি এবং উগ্র রোগী মানুষ যদি কি হয় রোগমুক্ত रोका এবঙ্গ অসুস্থই ইবার আরা তো আর না কি কত জায়গায় সমস্যা পড়ে যায় কইতাম আরা বুড়া 80 বছর এখন চাই কিং করি ভারতে গেই কইবা আছি আরা সরকারের পক্ষ কত কিছু না বাই চেয়ারম্যানের চেয়ারম্যান খাসন ওয়াই বুড্ডি বে শতক বারে গনো আইয়ে মু যখন দিবে সারি দিলে স্কুলে অনর বর্ষা হল আইলে হালো পানি তাহার কারণে আর হালো দিয়ে যেন পারি রাস্তার বিপরে স্থানীয় সংসদ সদস্য হয়ে রাস্তায় ইনশাল্লাহ আয় করে দিও কিন্তু এলাকাবাসী চেয়ারম্যান সাহেবের হাসা যাব চেয়ারম্যান সাহেব আত্ম ডিও লেটার লোব ডিও লেটার লইয়ে ইয়ান ডাহাত তত্ত্বর করে রাস্তায় বেরোই আইব ইনশাল্লাহ রাস্তাও যে বই আয় মাননীয় প্রধানমন্ত্রীর মেহরবানিতে যথেষ্ট পরিমাণে আয় ফান পাইয়ে যথেষ্ট পরিমাণের উন্নয়ন ফান পাইয়ে এবং মূল লইয়ে শত শত রাস্তার হাম চলে এখনও চলে